আমাজনের অরণ্য, নামটা শুনলেই বুকের ভেতরটা ছ্যাত করে ওঠে। ঘন ও দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে ঘুরে বেড়ায় ব্ল্যাক প্যান্থার আর জ্যাগুয়ারের দল। জলাভূমিতে গিজগিজ করে কুমির আর গ্রিন অ্যানাকন্ডা। নদীর জলে মৃত্যু দূত হয়ে ওৎপাতে ইলেকট্রিক ইল আর পিরানা মাছ। গাছের ডালপালায় জাল পেতে রাখে বিষাক্ত ট্যারেন্টুলা মাকড়সা। দক্ষিণ আমেরিকা নটি দেশের 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বিশ্বের এই বৃহত্তম রেন ফরেস্ট, যার বুক চিরে অ্যানাকন্ডার মতোই একে বেঁকে গিয়েছে অ্যামাজন নদী। একদম বিরল জাতের প্রাণী, উদ্ভিদ ও পতঙ্গদের বাসভূমি এই অ্যামাজন অরণ্য, যাদের মধ্যে বেশিরভাগ প্রজাতি অ্যামাজন ছাড়া বিশ্বের অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। অ্যামাজনের আদিম জনজাতিদের নিয়ে কাজ করে ব্রাজিলের একটি সরকারি সংস্থা ফুনাই। সংস্থাটি জানিয়েছে অ্যামাজনের গভীরে বাস করে প্রায় 113টি উপজাতি। এদের মধ্যে এমন অনেক আদিম উপজাতি আছে যাদের কথা পৃথিবী জানেই না, যারা সভ্য সমাজ থেকে হাজার হাজার বছর ধরে স্বেচ্ছা নির্বাসন নিয়ে আছে, যাদের সঙ্গে তথাকথিত সভ্য জগতের বিন্দুমাত্র সম্পর্ক নেই। এই সমস্ত উপজাতিরা বাইরের মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চায় না। তাদের সঙ্গে জোর করে যোগাযোগ করতে গেলে পরিণতি হয় ভয়ঙ্কর। তাদের ডেরার কাছাকাছি গেলেই বিষাক্ত তীর থেকে ছুটে আসা শলাকা বিধে নিশ্চিত মৃত্যু। এই 113টি উপজাতির মধ্যে এখনো পর্যন্ত মাত্র 27টি উপজাতি ছবি তোলা গেছে। বাকি 86টি উপজাতির উপস্থিতি স্যাটেলাইটের মাধ্যমে জানা গেলেও দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে থাকার কারণে তাদের ছবি তোলা যায়নি। ভয়ঙ্কর ও দুর্ভেদ্য অ্যামাজনে অরণ্যের কেন্দ্রস্থলে বাস করে একজন মানুষ, সম্পূর্ণ একা। মাঝে মাঝে তাকে গভীর জঙ্গলে বিভিন্ন জায়গায় দেখা যায়, আবার কয়েক বছরের জন্য গভীর জঙ্গলের নিশ্চিন্ত অন্ধকারে নিজের ইচ্ছাতেই সে হারিয়ে যায়। মানুষটির ছবি প্রথম তোলা হয়েছিল 1996 সালে। গবেষকরা ব্রাজিলের রোন্দেনিয়া প্রদেশের জঙ্গলে তাকে এক ঝলক দেখতে পেয়েছিলেন। তারপর প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিল মানুষটি। আবার তাকে দেখতে পাওয়া গিয়েছিল 2019 সালে। নিঃসঙ্গ মানুষটি বেঁচে আছে জেনে ভীষণ খুশি হয়েছিল ফুনাই সংস্থার কর্মীরা। গবেষক বলছে মানুষটির বয়স 50-এর আশেপাশে এবং আদিবাসী মানুষটি অ্যামাজনের মতো দুর্ভেদ্য জঙ্গলে 25 বছর ধরে একা বাস করছে। কিন্তু কেন একা থাকে সে? একদিন তার গোষ্ঠী ছিল, আজ নেই, তাই সে একা। গবেষকরা বলছে 20 শতাব্দীর শেষ ভাগে অ্যামাজনের সভ্যতার চরম থাবাটি পড়েছিল। জঙ্গলের ভেতরে কৃষিজমির সন্ধান, কাঠ ও সোনার লোভে পালে পালে ঢুকে পড়েছিল সভ্য জগতের মানুষেরা। আদিবাসীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল জঙ্গলের গায়ে লেগে থাকা কৃষিজমি। নির্বিচারে হত্যা করা হয়েছিল আদিম জনগোষ্ঠী মানুষদের। কিছু উপজাতি অ্যামাজনের আরও গভীরে পালিয়ে যেতে বাধ্য করেছিল। গভীর জঙ্গলে শুরু হয়েছিল হিংস্র বন্য প্রাণী ও সাপের সঙ্গে অস্তিত্বের লড়াই। আদিম জনজাতিদের শেষবারের মতো আক্রমণ করা হয়েছিল 1995 সালে। সেই সময় এই রহস্যময় মানুষটির গোষ্ঠীও বহিরাগতদের আক্রমণের মুখে পড়েছিল। তার দলটি ছোট হয়ে গিয়েছিল আগেই, মাত্র 6 জন ছিল শেষ দলটিতে। তাদের মধ্যে 5 জনই মরা পড়েছিল, ভাগ্য বলে বেঁচে গিয়েছিল এই রহস্যময় মানুষটি। অ্যামাজনের বুকে হাজার হাজার বছর ধরে বাস করে আসা এক আদিম উপজাতি আজ সে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। 25 বছর ধরে ভয়াল ভয়ঙ্কর অ্যামাজন অরণ্যে একা মৃত্যুর সঙ্গে সংগ্রাম চালিয়ে বেঁচে রয়েছে মানুষটি। কখনো তাকে জঙ্গলের বাইরে আসতে দেখা যায়নি। মানুষটির ছবি তোলার জন্য বছরের পর বছরে জঙ্গলে পড়ে থেকেও ফটোগ্রাফারেরা তার কোনো ছবি তুলতে পারেনি। একটি ভিডিও তোলা সম্ভব হয়েছিল জঙ্গলে রেখে আসা ক্যামেরায়। সেই ভিডিওর থেকে স্টিল ছবি বের করে
মানুষটি নিয়ে আজ গবেষণা চালাচ্ছে গবেষকেরা। আমাজনের কেন্দ্রস্থলে প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে মানুষটি সকলের অলক্ষ্যে ঘুরে বেড়ায়। মানুষটিকে 2019 সালে আবার দেখা যাওয়ার পর ফুনাই সংস্থাটি তার গতিবিধির দিকে নজর রেখে চলেছে। ব্রাজিল সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে সংস্থাটি জানিয়ে দিয়েছে কেউ মানুষটির সাথে কথা বলতে বা যোগাযোগ করতে পারবে না, তাই মানুষটিকে নিয়ে গবেষণা করা অত্যন্ত কঠিন বিদেশি গবেষকদের পক্ষে। কেউ জানে না মানুষটির নাম, তার গোষ্ঠীর নাম, তবে একটা জিনিস জানা গেছে, আমাজন অরণ্যের ভিতর অনেক সুড়ঙ্গ কেটে রেখেছে মানুষটি। মানুষটি জীবিত আছে কিনা জানতে রহস্যময় এলাকাতে গিয়েছিল ফুনাই সংস্থাটির কিছু কর্মী। তারা জায়গাটিতে পৌঁছে দেখে সামান্য পাতলা হওয়া জঙ্গলের মধ্যে 100 গভীর গর্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। গর্তগুলি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, কোনো কিছু দিয়ে খোঁড়া হয়েছে। ফুনায়ের গবেষকরা মনে করেছে গর্তগুলি হলো পশু ধরার ফাঁদ। মানুষটি খাদ্য সংগ্রহের জন্য আদিম পদ্ধতিতে পশু শিকার করে চলেছে, কিন্তু কিছু গর্ত লম্বালম্বিভাবে সুড়ঙ্গের মতো অনেক দূর চলে গিয়েছে। গবেষকদের মতে বিপদের হাত থেকে বাঁচার জন্য এবং ঝড় ও বৃষ্টির সময় বসবাস করার জন্য মানুষটি সম্ভবত এই লম্বা সুড়ঙ্গগুলি বানিয়ে নিয়েছে। তারপর থেকে রহস্যময় এই মানুষটির নাম হয়ে গিয়েছিল সুড়ঙ্গ মানব। সারাদিন কি করে কাটায় এই সুড়ঙ্গ মানব? ফুনাই সংস্থার কর্মীরা 2019 সালে আড়াল থেকেই দেখেছেন মানুষটি সারাদিন ধরে জঙ্গলের ভিতর অক্লান্ত পরিশ্রম করে। আমাজনের একেবারে কেন্দ্রস্থলে আদিম পদ্ধতিতে নিজের প্রিয় সবজি নিজেই চাষ। একটা ছোট্ট ঘাসের ছাওয়া কুড়ে ঘরও আছে তার। ঘরটির চারিদিকে ভুট্টা পেঁপে গাছে চাষ করেছে সুড়ঙ্গ মানব। বড় বড় গাছে শিম্পাঞ্জি দক্ষতায় তরতরিয়ে ওঠে সে। পরনে বস্ত্র বলতে এক চিলতে পশুর ছাল। জানা গিয়েছে কঠিন ও ভয়ঙ্কর পরিবেশে আদিম মানবের মতোই মানিয়ে নিয়েছে সুড়ঙ্গ মানব। সংস্থার কর্মীরা ঘাসের কুড়েঘরটির সামনে সুড়ঙ্গ মানবের তৈরি আদিম যন্ত্রপাতিও দেখতে পেয়েছে। সেই সব যন্ত্র ব্যবহার করে সুড়ঙ্গ খোঁড়ে শিকার করে মাছ ধরে সুড়ঙ্গ মানব। কিন্তু কদিন সুরক্ষিত রাখা যাবে এই সুড়ঙ্গ মানবকে? সুড়ঙ্গ মানবের দিকে এখন সারা বিশ্বের নজর পড়েছে। সুড়ঙ্গ মানবের ছবি তুলতে পারলেই এখন কোটিপতি হওয়ার সুযোগ, তাই সুড়ঙ্গ মানবের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত ফুনাই সংস্থাটি। আদিম উপজাতিদের বাঁচাতে 90 দশকে আমাজনের কোর এলাকাতে তানারা ইন্ডিজেনাস রিজার্ভ নাম নিয়ে সংরক্ষিত করলেও প্রতি মুহূর্তে সেখানে হানা দিচ্ছে বাইরের মানুষ। তাই সুড়ঙ্গ মানবকে বাঁচাবার জন্য তার ঘোরাফেরার এলাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে, এলাকাটিকে নজরবন্দি করে ফেলা হয়েছে, বসানো হয়েছে নিরাপত্তা কর্মীও। সংরক্ষিত এলাকায় সাধারণের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এক কথায় সুড়ঙ্গ মানবের জন্য তৈরি করা হয়েছে অভয়ারণ্য। 21 শতকে এসেও আমাজনের অন্ধকারকে বেছে নিয়েছে সুড়ঙ্গ মানব। 20,000 বছর আগে যেভাবে বাঁচত তার পূর্বপুরুষ, 2022 সালে সেভাবেই বাঁচছে সুড়ঙ্গ মানব। সুড়ঙ্গ মানব ভয় পায় না জাগুয়ার কিংবা অ্যানাকন্ডাকে, তার ভয় সভ্য জগতের মানুষকে, যারা তার বাবা মা ভাই বোন স্ত্রী এমনকি দুধের শিশুদেরও মেরে ফেলেছে। যে জমাট ব্যথা বুকে নিয়ে আমাজনের গভীরে ঘুরে বেড়ায় সুড়ঙ্গ মানব, তা কোনো দিন সভ্য জগৎ জানতে পারবে না। হতাশা অভিমান নিয়ে আমাজন জমাট অন্ধকারে চিরকালের জন্য একদিন হারিয়ে যাবে নিঃসঙ্গ এই সুড়ঙ্গ মানব। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।